আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে ওয়াইফাই ব্লুটুথ কার সমস্যা নিয়ে আসছে স্যামসাং J7। তো এক কাস্টমার ভাই দুই দোকানে নিয়েছে, বাট সার্ভিসিং করিয়েছে, কোনো ফায়দা হয় নাই। ওয়াইফাই ব্লুটুথ কোনোভাবেই কাজ করতেছে না। পরে আমি মাদারবোর্ডটা খুলে দেখি, ভালোভাবে ক্লিনিং করছে, বাট আইসিটা কেমন সন্দেহজনক মনে হচ্ছে। পরবর্তীতে আইসিটা রিমুভ করি। রিমুভ করার পরে দেখি ভিতরে বিভিন্ন কার্বন ধরে আইসিটা নষ্ট হয়ে গেছে, আইসিটার অনেকগুলো লাইন মিসিং। তো আমি পরিষ্কার করার চেষ্টা করতেছি, দেখি আইসিটা কাজ করা যায় কি না। এটা দিয়ে কাজ হবে না। আমি নতুন একটা আইসি অলরেডি রিভল করে রেখে দিছি, এখানে তিনটা চারটা লাইন মিসিং আছে। আমি নতুন একটা আইসি রিভল করে রেখেছি, এই আইসিটা লাগাবো। তো মাদারবোর্ডে এখানে দুইটা ক্যাপাসিটার আমি একবারে খারাপ অবস্থায় দেখতেছি। দুটো ক্যাপাসিটার আমি চেঞ্জ করে দিব, আর একটা ক্যাপাসিটার আগে নষ্ট হয়ে গেছে, ওইটা লাগিয়ে দেব। তো ক্যাপাসিটারটি লাগানোর পরে আমি আইসিটা ইনস্টল করব এই জায়গায়, তারপর চেক দিব যে ফোনটা চালু হয় কি না। তো যারা নতুন নতুন টেকনিশিয়ান ভাই আছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আপনারা এখন মাদারবোর্ডে হিট দিয়ে যে ফোনগুলো রান করবেন, কাজ করে দিবেন, এই কাজ আর এখন হবে না। এখন প্রত্যেকটা ফোনই আপনার আইসি চেঞ্জ করতে হয়, রিভল করতে হয়, বিভিন্ন সমস্যা থেকে সমস্যা আসছে। তো আন্দে মান্দে ক্যাপাসিটি উঠাবেন না, যে জায়গায় যেটা ছিল ওই জায়গায় এটা লাগিয়ে দিবেন। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর কাজটা হয় কি না আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, আমি কিভাবে কাজ করি, কিভাবে আইসিগুলো লাগাই, ইনশাল্লাহ আপনারাও দেখে থেকে শিখতে পারবেন। আমাদের হাতে মাদারবোর্ড আসলে আমরা ভালো করে লক্ষ্য করব কোথাও ওয়াটার ড্যামেজ আছে কিনা, এবং আইসির নিচে কোনো বল মিসিং আছে কিনা, কোনো আইসির নিচে বলগুলো জং ধরে আছে কিনা দেখতে হবে ভালো করে লক্ষ্য করে। কারণ অনেক টেকনিশিয়ান ভাই আছি, বিভিন্ন সমস্যা দেখলে আমরা মাদারবোর্ডে হিট দিই অতিরিক্ত। হিট দেওয়ার কারণে মাদারবোর্ডগুলো নষ্ট হয়ে যায়, বা কাজ না বুঝে আমরা বিভিন্ন পেস্ট দিয়ে মাদারবোর্ডে হিট দেওয়ার চেষ্টা করি আইসিগুলোতে। বিভিন্ন সমস্যা রেজিস্টার এবং ক্যাপাসিটার এবং লাইন মিসিং থাকলে হতে পারে, বুস্ট কয়েল, বিভিন্ন সমস্যা বিভিন্ন জায়গা থেকে আসতে পারে। তো আমি মাদারবোর্ডটা ভালো করে ক্লিনিং করে নিই, আরেকবার ক্লিনিং করে আইসিটা ইনস্টল করব। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর কাজটা হয় কি না ভিডিও শেষে দেখতে পাবেন ইনশাল্লাহ। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। Thank you.
ফোনটা পুরোপুরি চালু হয়েছে, অটোমেটিক ব্লুটুথ চালু হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন ওয়াইফাই এর সিগন্যাল অটোমেটিক চলে আসছে। তো এখন আমি ওয়াইফাই কারেন্ট দিয়ে দেখবো যে কারেন্ট নেই কিনা। আলোটা বন্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কানেক্ট নিয়ে নিছে। এখন সিগন্যাল কম পাইতেছে, বডি কেসিং লাগাইলে ফুল পাবে। আলহামদুলিল্লাহ কাজটা হয়ে গেছে।